একজন হাজব্যান্ড তার ওয়াইফের কাছে পরকীয়া করতে গিয়ে ধরা খেলো, ওয়াইফ তার হাজব্যান্ডকে গলা কেটে হত্যা করলো, কিংবা খাবারে বিষ মিশিয়ে দিল, কিংবা তার পুরুষাঙ্গ কেটে ফেললো। একদম হাহা রিয়েক্টের বন্যা শুরু হয়ে গেছে। কিছু কিছু কুলাঙ্গার ফেমিনিস্ট কমেন্ট করতে চলে আসবে, একদম ঠিক করেছে, এটাই ঠিক হয়েছে, বেশ করেছে, এটাই তো নারীদের সাহসিকতার একটা চিহ্ন, এরকম বিভিন্ন ধরনের কমেন্ট তারা করা শুরু করবে। এখন ধরুন ওয়াইফ তার হাজব্যান্ডের কাছে পরকীয়া করে ধরা পড়লো, হাজব্যান্ড তার ওয়াইফকে ব্রুটালি পিটিয়ে হসপিটালে ভর্তি করেছে। এখন হলো কি, এখানে সবাই স্যাড রিয়্যাক্ট দিচ্ছে, অ্যাংরি রিয়্যাক্ট দিচ্ছে, সবাই হাজব্যান্ডকে গালিগালাজ করতেছে, হাজব্যান্ড একটা অমানুষ, হাজব্যান্ড যা করেছে ঠিক করেনি, এই ধরনের হাজব্যান্ডের সাথে সংসার করা উচিত নয়, হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিতে হবে। আমার কথা হচ্ছে, ঘটনা দুইটাই তো সেম, তাহলে এই দুই ক্ষেত্রে পাবলিক ওপিনিয়ন আলাদা কেন? মানে পুরুষদের জীবনেরই কোনো মূল্য নেই, তাই না? নারীদের জীবনের অনেক বেশি মূল্য, এরকম কিছু? প্রথমত, পরকীয়া করা, নিজের পার্টনারের সাথে চিট করা, এটা চূড়ান্ত লেভেলের নিকৃষ্টতম একটা অপরাধ। যে পরকীয়া করে এবং পরকীয়া করার পর ধরা পড়ে, তাকে অবশ্যই ডিভোর্স দিয়ে দেওয়া উচিত। দ্বিতীয়ত, পার্টনারকে পিটিয়ে রক্তাক্ত করা, কিংবা পার্টনারের অঙ্গহানি করা, কিংবা পার্টনারকে হত্যা করা, এটাও কোনো ধরনের কোনো উত্তম কাজ নয়। এটা যেই করুক না কেন, একজন পুরুষই করুক কিংবা একজন নারীই করুক, একই কাজ নারীরা করলে সেটা নারী সাহসিকতার অংশ, আর পুরুষ করলে সেটা কাপুরুষতার অংশ। এই ধরনের নিকৃষ্টতম ফাতরামি থেকে বের হয়ে আসেন। অনেক হয়েছে, এই ফাতরামিগুলোর কারণে আজকে নারী পুরুষের বৈষম্য সৃষ্টি হচ্ছে এই সমাজে। এমনকি অনেক নারী নিশ্চিন্তে ক্রাইম করে, এটা ভেবে যে সে তো একজন নারী, সে এই ভিকটিম কার্ড প্লে করে খুব সহজেই হয়তো এই অন্যায় থেকে নিস্তার পাবে। অপরাধ যেই করুক না কেন, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে, কারণ অপরাধীর না আছে কোনো জাত, না আছে কোনো পাত, না আছে কোনো লিঙ্গ। লাউড অ্যান্ড ক্লিয়ার।